नमस्कार रिपब्लिक बांगला आपने स्वागत अपने संगे हमें ভ্যানেসা रात नौटा मानी अपनारा जान 294 राज्य 294 केंद्र ही प्रतिनिधिरा पहुंचे जाए और सेखान के बाछाई करा खबर नहीं शुरू करी 294 बांगलार एक नम्बर हिट न्यूज शो आज के 294 शुरूते जो खबरे आमरा नजर देव पाँच जिलार 34 आसने भोट रही है आगामीकाल सप्तम दफार जो भोट से ही भोट घिरे किन्तु प्रतिनिधिरा प्रत्येक जायगाय थाकबे सेखाने कि परिस्थिति फुटेज आपडेट समस्त किछु सबार आगे आपनादेर आमरा देखाबो आमरा एकटु अन्यदिके नजर देव जेमन जेखाने निर्वाचन रयेछे सेखाने कि परिस्थिति कतटा भोट प्रस्तुति चलछे मानुष कतटा उत्साहित एई समस्त किछु निये कथा बोलबो आसानसोल उत्तरे आमादेर प्रतिनिधि पिंकी अधिकारी रयेछे पिंकी संगे आमरा कथा बलार चेष्टा करब पिंकी तुमि आसानसोल उत्तरे रयेछो एमन एकटा केंद्र जेखाने 2019 निर्वाचनेर फलाफल देखले देखा जाय जे सेखाने किन्तु गेरुआ झड़ उठेछिल तुमि आसानसोल उत्तरे रयेछो आजकेर परिस्थितिटा कि मानुषेर उत्साह कतटा एई कोविड सिचुएशने भोट दान अन्यतम बड़ एकटा इस्यु भोट केंद्रे पौंछानोटा एकटा बड़ इस्यु कि देखते पाच्छो सेटा आसानसोल उत्तरे चले आसानसोल दक्षिण आसानसोल दक्षिण केंद्रे रही केंद्र अत्यंत गुरुत्वपूर्ण कारण केंद्र आसानसोल दक्षिण केंद्र अत्यंत स्पर्शकतर एकदिके जेमन केंद्र तेमन एखाने दुजन हेवीवेट प्रार्थी रही एकदिके तृणमूल तरफे रही शायनी घोष तारका एवं नवागता अन्यदिके रही फैशन डिजाइनर एवं आसानसोलेर मेये आसानसोल थेके बड़ हवा अग्निमित्रा पाल बीजेपी तरफ थेके ताई एबारेर भोटटा किन्तु द्विमुखी एवं तोमाके जानिये राखबो এই দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু সাক্ষী হতে চলেছে আগামীকাল রাজ্য এবং ইতিমধ্যে আমরা রয়েছে আসানসোল দক্ষিণের কেন্দ্রের 188 নম্বর বুথে যে বুথে ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু তুঙ্গে আমি তোমাকে দেখাবো ইতিমধ্যেই ভোট যারা কর্মী তারা চলে এসেছেন বুথে বুথে হাজিরা দিয়েছেন বুথে এসে ইতিমধ্যে তারা কাজ সারছেন এবং অবশ্যই আমরা জানি যে এইবারের ভোটটা আমাদের কিন্তু করোনা আবহে এবং করোনা আতঙ্ককে নিয়েই সারতে হচ্ছে তার জন্য প্রত্যেকে কিন্তু সেই রকমই বলা যেতে পারে প্রস্তুতি নিয়ে प्रत्येक मुखे मास्क रहेछे और देखा जाए वीवीपैट मेशिन इतिमदे चले तुम देखते मेशिनों प्रस्तुत हो गए वीवीपैट मेशिन चले कि तरा भोट कार्य चला कथा बीदी अपना की निरापत्तार जो बाबा बला जो पे कि करोना आबहर मध्य भोट सारते हे की कि प्रस्तुति निच्छेन आपनारा हाँ आमरा मास्क यूज करछि सैनिटाइजार दिए सोशल डिस्टेंसिंग मेनटेन करा हच्छे ভোট কাজ কত দূর এগোলো কতক্ষণের মধ্যে শেষ হবে কালকে রাতে সকালের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই এখন কতটুকু প্রস্তুতি চলছে প্রস্তুতি প্রায় হয়ে এসেছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি তো হয়ে যাবে একেবারে তুমি জানো ডেনেসা এই যে আসানসোল কেন্দ্র তোমাকে জানিয়ে রাখবো যে 796 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এই সপ্তম দফার ভোটের জন্য শুধু তাই নয় আসানসোল এবং দুর্গাপুর এই দুটো বুথ যথেষ্ট পরিমাণে স্পর্শকাতর বুথ তার জন্য 154 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এই বুথগুলোর জন্য একই সঙ্গে নিরাপত্তা দায়িত্বের জন্য প্রত্যেকটি বুথে আটজন করে কেন্দ্র বাহিনী রয়েছে ইতিমধ্যে কেন্দ্র বাহিনী টহল মার দিচ্ছে আমি দেখাতে দেব তোমাকে যে আজকে রাত এখনো পর্যন্ত কিন্তু ভোট শুরু পর্যন্ত হয়নি কেন্দ্র বাহিনী রয়েছেন মোতায়েন রয়েছে যাতে কোনো রকমের সমস্যা না হয় নিরাপত্তা যাতে সমস্যা না হয় কোনো রকম গন্ডগোল না যায় সমস্ত দিক থেকে প্রস্তুত রয়েছে কেন্দ্র বাহিনী এবং এই মুহূর্তে যদি বলা যায় আসানসোল দক্ষিণ যেহেতু এই যে আসানসোল দক্ষিণ যেখানে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন মহিলা প্রার্থী রয়েছেন এদের দুজনকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে কড়া করে কিন্তু নিরাপত্তা রেনেসা একদমই পিঙ্কি তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাব মালদাতে সেখানে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে অর্ণবের সঙ্গে ফোনে আমরা কথা বলবো অর্ণব রাত পোহালেই ভোট সপ্তম দফার ভোট এবং পলিটিক্যাল অ্যানালিস্ট যারা তারা মনে করছেন যে এই সপ্তম এবং অষ্টম দফার যে ভোট সেটা কিন্তু দুটো দল বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ক্রুশিয়াল সেই জায়গা থেকে জানতে চাইবো যে মালদা কিন্তু একসময় কংগ্রেসের গড় যেখানে তৃণমূল তার জোড়া ফুল ফুটিয়েছিল এবার গেরুয়া ঝড় উঠবে কিনা সেটা দেখার কিন্তু সব মিলিয়ে কি মনে হচ্ছে মালদা মানে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর ভোটের আগের দিন রাতের ছবিটা কি দেখছো একবারে যদি দেখা যায় ভোটের আগের দিন রাতে যে ছবি সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি হাবিবপুরে এবং হাবিবপুরের যে 200 এ এই বুথটিতে আমরা দেখলাম যে একদম যে ভোটের যে চূড়ান্ত কাজ সেই কাজ কিন্তু একবারে শেষ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যে ডিপ্লয়মেন্ট সেই ডিপ্লয়মেন্ট হয়ে গেছে যেখানে একের অধিক বুথ রয়েছে সেখানে এক সেকশন করে সেন্ট্রাল ফোর্সকে রাখা হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে যাব যে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে
কিন্তু শুধু মালদার জন্য ডিপ্লয় করা হয়েছে এবং মালদার ক্ষেত্রে সবথেকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে এখানকার যে নাকা চেকিং সেই নাকা চেকিং এর কারণ মালদা এমনই একটা জেলা যেখানে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় এবং বাইরের যে বিভিন্ন রাজ্য অর্থাৎ বিহার থেকে অ্যাক্সেস করা কিন্তু খুব সহজ এবং সেই জন্যই কিন্তু স্ট্যাটিক সার্ভিলেন্স টিমকে কিন্তু আজকে রাত্রিও ডিপ্লয় করে রাখা হচ্ছে অর্থাৎ সারা রাত ধরে কিন্তু এখানে নাকা চলবে কেন্দ্রীয় বাহিনীর টহল চলবে কিউআরটি টিমকে রেডি করে রাখা হচ্ছে কারণ যে ছটা বিধানসভায় ভোট সেই ছটা বিধানসভা যেমন হাবিবপুর গাজল চাচল হরিশ্চন্দ্রপুর মালতী কিন্তু অত্যন্ত উত্তেজনা প্রবণ এবং এইখানে কিন্তু অতি স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি তো সেই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনের ডিপ্লয়মেন্ট পুরোপুরি হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখলাম ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন কিন্তু পৌঁছে গেছে তবে মালদার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম অনেক রাত অবধি কিন্তু ডিস্ট্রিবিউশন হয়েছে প্রায় রাত্রির 8টা পর্যন্ত কিন্তু এই ডিস্ট্রিবিউশন হয়েছে এবং যেখানে ভোটকর্মীরা পৌঁছেছেন সেটাও কিন্তু যে ডিসিআরসি গুলো রয়েছে তার থেকে অনেকটা দূরে কিছু বুথে এখনো ভোটকর্মীরা পৌঁছাননি তারাও পৌঁছে যাবে তাদেরকে একদম কেন্দ্রীয় নিরাপত্তা এবং রাজ্য পুলিশের নিরাপত্তায় কিন্তু পাঠানো হয়েছে রেনেসা একদমই ধন্যবাদ তোমাকে অর্ণব কথা বললাম আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে পিঙ্কি তোমাকেও ধন্যবাদ আমরা একটু নজর দেব সপ্তম দফায় কোথায় কোথায় নির্বাচন রয়েছে মালদায় নির্বাচন রয়েছে চাঁচল হরিশ্চন্দ্রপুর হাবিবপুর মালতীপুর রতুয়া অত্যন্ত ক্রুশিয়াল এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন কারণ মালদা এবার কার সেদিকে নজর আমরা অবশ্যই রাখবো মুর্শিদাবাদে ভোট রয়েছে ফরাক্কায় সুতি জঙ্গিপুর সাগরদিঘি লালগোলা এখানেও ভোট রয়েছে মুর্শিদাবাদের অন্তর্গত ভগবানগোলা রানীনগর এই সমস্ত জায়গায় আগামীকাল ভোট রয়েছে মুর্শিদাবাদে এর পাশাপাশি কলকাতার 4টি জায়গায় আগামীকাল ভোট রয়েছে রাসবিহারী বালিগঞ্জ কলকাতা বন্দর ভবানীপুর এই 4টি জায়গায় আগামীকাল ভোট রয়েছে কলকাতায় পশ্চিম বর্ধমানের বারাবণী কুলটি আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জে ভোট রয়েছে আগামীকাল সপ্তম দফার ভোট দুর্গাপুর পশ্চিম এবং দুর্গাপুর পূর্ব এবং অবশ্যই পাণ্ডবেশ্বর কেন্দ্র যেদিকে নজর থাকবে আমাদের এখানে ভোট রয়েছে দক্ষিণ দিনাজপুরে আগামীকাল ভোট রয়েছে কুশমন্ডিতে ভোট বালুরঘাটে ভোট তপনেও ভোট রয়েছে আগামীকাল সপ্তম দফার ভোট হরিরামপুর গঙ্গারামপুর এই সমস্ত জায়গায় দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত যেগুলি সেখানে ভোট রয়েছে আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে এবং পিঙ্কি আমাদের প্রতিনিধি দক্ষিণ আসানসোল থেকে আমাদের সঙ্গে রয়েছে প্রথমে ভাস্করের কাছে যাব ভাস্কর কলকাতার যে 4টি কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে বালিগঞ্জ অন্যতম এবং আমরা জানি যে 2019 ইলেকশনেও কিন্তু মাত্র 3টে জায়গা ছাড়া গেরুয়ারা শিবির বা বিজেপি সেভাবে লিড পায়নি কলকাতায় আমরা বলতে পারি যে বিজেপি সেভাবে কলকাতায় আসেনি এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আগামীকালের বালিগঞ্জ কেন্দ্রের যে ভোট সেটা কতটা গুরুত্বপূর্ণ রাত্রের ছবি কি দেখছো ভাস্করের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমরা পিঙ্কির কাছে চলে যাব আমাদের অপর প্রতিনিধি আসানসোল দক্ষিণে রয়েছে পিঙ্কি তুমি যেমনটা বলছিলে যে স্পর্শকাতর এলাকা স্পর্শকাতর বুথ সমস্ত কিছু মিলিয়ে আসানসোল এমনই একটা জায়গা যেখানে পলিটিক্যাল যে হিট বা রাজনৈতিক যে উত্তাপ সেটা সবসময় অনুভূত হয়েছে গত ইলেকশনগুলোতে আজকের ছবিটা কী দেখছো সেখানে এখন অনেকটা রাত 9টা বেজে গিয়েছে আমাদের প্লিজ একটু বলো একদম দেখো নির্বাচন কমিশন প্রথম থেকে কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো রকমভাবে হিংসার ঘটনা যাতে এড়ানো যায় এবং আসানসোল দুর্গাপুর এলাকা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রথম থেকেই স্পর্শকাতর এলাকা এবং পঞ্চায়েত লোকসভা কেন্দ্র লোকসভা ভোটে দেখা গিয়েছে এখানে একাধিক হিংসাহিংসির ঘটনা ঘটেছে তাই বিধানসভা কেন্দ্রে বিধানসভার ভোটের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যাতে এই রকমের হিংসার ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশন কিন্তু সক্রিয় রয়েছে তাই এইবারে 796 কোম্পানি যেমন মোতায়েন করা হয়েছে পুরো সপ্তম দফার ভোটের জন্য ঠিক তেমনই 154 সব
সবচেয়ে বেশি 154 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 154 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোল এবং দুর্গাপুর এই বিধানসভা কেন্দ্রের জন্য। এবং যদি দেখা যায় যে এখন রাত 9টা বাজে, শেষ লগ্নের প্রস্তুতি চলছে আগামীকাল। তুমি সেই প্রস্তুতির ছবিটা আমরা তোমার কাছে অবশ্যই জানবো, বারে বারে আসবো পিঙ্কি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু বালিগঞ্জে চলে যাবো, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, তোমার কাছে যেমনটা জানতে চাইছিলাম যে কলকাতার তিনটে আসন ছাড়া 2019 যে ইলেকশন সেটা যদি বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি, তাহলে সেখানে তিনটে আসনে একমাত্র বিজেপি লিডে ছিল, বাদবাকি আসনগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। সেই জায়গা থেকে বালিগঞ্জ কেন্দ্রের ভোট কতটা গুরুত্বপূর্ণ, রাতের ছবি কি দেখছো? কিছু যান্ত্রিক সমস্যার জন্য আমরা যোগাযোগ করতে পারছি না, তবে যেমনটা আপনাদের আমরা জানাচ্ছিলাম যে আমরা কলকাতার ইলেকশন শুধু নয়, কলকাতার নির্বাচন শুধু নয়, আগামীকাল যে চতুর্থ আসনে ভোট রয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধিরা পৌঁছে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা খবর, প্রত্যেকটা আপডেট এবং প্রত্যেকটা ছবি আপনাদের সবার আগে আমরা দেখাবো। পরের খবরে আমরা নজর দেবো, যেমন আপনাদের জানাচ্ছিলাম যে আগামীকাল অর্থাৎ সোমবার ভোট গ্রহণ রয়েছে রাজ্যের 34টি বিধানসভা আসনে। দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ জেলা এবং কলকাতায় চূড়ান্ত ভোট প্রস্তুতি চলছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা, জোরদার করা হয়েছে। ভোটের আগে রবিবার অর্থাৎ আজকে জায়গায় জায়গায় টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেমন ছিল সেই ছবিটা আপনাদের দেখাবো। প্রস্তুতি শেষ, সোমবার সপ্তম দফায় ভোট গ্রহণ, 4 জেলায় ও কলকাতায় ভোট গ্রহণ। রাজ্যে লাফিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ, এই অতিমারী পরিস্থিতিতে ভোট কর্মী ও ভোটারদের সুস্থতার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনে প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্র। 26 এপ্রিল দক্ষিণ দিনাজপুরে ভোট গ্রহণ, কুশমান্ডি ও কুমারগঞ্জে, বালুরঘাট ও তপনে, হরিরামপুর ও গঙ্গারামপুরে, পশ্চিম বর্ধমানে ভোট গ্রহণ, বরাবুনি ও কুলটিতে, আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণে, জামুরিয়া ও রানীগঞ্জে, দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বরে, মালদহে ভোট গ্রহণ, হবিবপুর ও গাজলে, চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে, মালতীপুর ও রতুয়ায়, মুর্শিদাবাদে ভোট গ্রহণ, সাগরদীঘ, লালগোলায়, ভগবানগোলা ও রানীনগরে, মুর্শিদাবাদ, নবগ্রাম ও রঘুনাথগঞ্জে, কলকাতায় ভোট গ্রহণ, কলকাতা বন্দর ও ভবানীপুর এবং রাসবিহারী ও বালিগঞ্জে। ইতিমধ্যেই রক্তাক্ত হয়েছে দুদফার ভোট। সোমবার শান্তিপূর্ণ অবাধ ভোট করাই লক্ষ্য, তাই ভোট গ্রহণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার ভোট যে সমস্ত জেলায়, রবিবার সেই জেলার বিভিন্ন প্রান্তে টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রিপাবলিক বাংলা।